ডাকঘরে 25 টাকায় জাতীয় পতাকা। রবিবারেও পতাকা বিক্রির জন্য খোলা থাকবে পোস্ট অফিস। 13 থেকে 15 আগস্ট ডাকঘরে মিলবে পতাকা। দেশের 76তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের প্রতিটি ডাকঘর থেকে তিরঙ্গা জাতীয় পতাকা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। মূলত 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বিক্রি হবে পতাকা। পাশাপাশি অনলাইনেও গ্রাহকেরা আবেদন করতে পারবেন পতাকার জন্য। সেরকমভাবেই বনগাঁ মুখ্য ডাকঘরে এসে পৌঁছেছে পতাকা, শুরু হয়েছে বিক্রি। শনিবার পর্যন্ত বনগাঁ মুখ্য ডাকঘর থেকে প্রায় 800 জাতীয় পতাকা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বনগাঁ ডাকঘরের পোস্টমাস্টার চন্দন কুমার সরকার। এদিন তিনি বলেন, এদিন বনগাঁ ডাকঘরে গিয়ে দেখা গেল জাতীয় পতাকাগুলি গুছিয়ে রাখছেন কর্মীরা, এরপর সেগুলি দিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কাউন্টারে, কাউন্টার থেকেই একে একে পতাকা কিনছেন পোস্ট অফিসে আসা সাধারণ গ্রাহকেরা। কাউন্টার থেকেই একে একে পতাকা কিনছেন পোস্ট অফিসে আসা সাধারণ গ্রাহকেরা। সরকার পতাকার জন্য নির্দিষ্ট দাম বেঁধে দিয়েছে, 25 টাকা মূল্য নির্ধারিত হয়েছে পতাকার জন্য। পোস্ট অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী মূলত যারা পোস্ট অফিসের বিভিন্ন কাজে আসছেন তারাই কিনছেন পতাকা। এ বিষয়ে পোস্ট অফিসের কর্মীরাও গ্রাহকদের জানাচ্ছেন পতাকার বিষয়ে। ডাকঘর সূত্রে জানা গেল আগামী রবিবারও ডাকঘর খোলা থাকবে শুধুমাত্র পতাকা বিক্রির জন্য, সেদিন অন্য কাজ হবে না। এ বিষয়ে বনগাঁ মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার বলেন, কেন্দ্রীয় সরকারের হার ঘর তিরঙ্গা প্রকল্পের অধীনে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত পতাকা বিক্রি করা হবে। গ্রাহকের মধ্যে পতাকার চাহিদা রয়েছে বলেও জানিয়েছেন পোস্টমাস্টার। মোটামুটি হর ঘর তিরঙ্গার যে মোটামুটি সাধারণ মানুষের ভালো সহযোগিতা পাচ্ছি। এখান থেকে আমাদের জাতীয় পতাকা বিক্রি হচ্ছে 25 টাকা দামে, সাধারণ মানুষ উৎসাহের সাথেই এটা গ্রহণ করছে। আমাদের অ্যাকচুয়ালি তো হরঘাট তিরঙ্গা 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, তাতে 14 তারিখ পর্যন্ত আমরা এটা বিক্রি করব। হ্যাঁ, রোববারটাও যদি আমাদের যা আমাদের কাছে যা অ্যালটমেন্ট থাকবে যদি বিক্রি না হয়ে যায় তাহলে রবিবারেও আমরা ওইটা নিয়ে বিক্রি করার জন্য অফিস খুলব। মানে আমার এই অফিস থেকে এখনও পর্যন্ত কম বেশি 800 ফ্ল্যাট বিক্রি হয়েছে। নিজের কাজে এদিন ডাকঘরে এসেছিলেন রাখি দেবনাথ। বিষয়টি জানার পর তিনিও পতাকা কিনেছেন। রাখি বলেন, আমি বিষয়টি জানতাম না, 15 আগস্ট উপলক্ষে আমাকেও পতাকা কিনতে হতো, সেটা বাইরে থেকে না কিনে ডাকঘর থেকে কিনেছি, ভালো উদ্যোগ। হ্যাঁ, এটা খুব ভালো উদ্যোগ, আমি তো ভীষণ ভালো লাগছে। আমার জানা ছিল না, আমি পোস্ট অফিসে আজকে এসেছিলাম, এসে দেখলাম কাউন্টারে বলছে রীতিমতো যে এই মতো সার্কুলার হচ্ছে যে এখানে পতাকা পাওয়া যাচ্ছে এবং কিনতে হবে, তো আমি রেটটা জিজ্ঞাসা করলাম, তাহলে 25 টাকা। তা এমনি তো আমি বাইরে থেকেও কিনি, সেখানে এখান থেকে নিচ্ছি, আর মনের ভিতর ভালো লাগার একটা ব্যাপার থাকছে। আর স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ মানুষ অনেকেই, মানে যারা স্কুল কলেজে সবাই থাকে তারা তো রীতিমতো মনে আছে, কিন্তু অনেক বয়স্করা তো মনে রাখতে পারে না বা সাধারণ, সেই ক্ষেত্রে এরকম একটা প্রকল্প আর সাধারণ সবার দিকে ছড়িয়ে দিচ্ছে, এটা ভীষণ ভালো একটা উদ্যোগ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।